2 মাস হলো বিয়ে করেছি। বিয়ের প্রথম কয়েকদিন নীলা, বউয়ের নাম, আমাকে তার সাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিত না। তবে গত কয়েক সপ্তাহ ধরে একসাথে একই বিছানায় ঘুমানোর পারমিশন দিলেও তাকে স্পর্শ করার পারমিশন দেয়নি। বিয়েটা যদিও পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু আমাদের বাসর রাতটা আর 10টা বাসর রাতের মতো ছিল না। বাসর রাতেই নীলা বলে দিয়েছিল যতদিন না সে রাকিবের কাছে ক্ষমা চাইতে পারবে ততদিন সে আমাকে মেনে নেবে না। রাকিব বড়লোকের ঘরের ছেলে, DSLR, মোটরসাইকেল, আইফোন সবই ছিল। প্রতি সপ্তাহে 2-3 বার করে নীলাকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতো, কিন্তু বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। তারপর পরিবারের চাপে নীলা রাকিবকে না বলে আমাকে বিয়ে করে, আর তাই নীলা ভাবে ও রাকিবের সাথে অন্যায় করেছে। ঘোর অন্যায়, যে অন্যায়ের কোনো ক্ষমা হয় না, কখনোই না। এ কারণে নীলা সবসময় অনুশোচনায় ভোগে, আর তাই সে রাকিবের কাছে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমা চাইবে। যেদিন আমার অফিস বন্ধ থাকতো, সেদিনের আগের রাতে আমরা দুজনে না ঘুমিয়ে গল্প করতাম, আর প্রতিদিনের গল্পের বিষয় থাকতো এক রাকিবই। একটা মানুষ যে তার এক্স বয়ফ্রেন্ডের কত প্রশংসা করতে পারে তা নীলাকে না দেখলে হয়তো কখনো জানতে পারতাম না। আমি নীলার মনের ভালোবাসা অর্জন করতে চেয়েছিলাম, কেননা একটা মেয়ের মনের ভালোবাসা অর্জন করতে না পারলে তার প্রতি কোনো অধিকার খাটানো যায় না। আর তাই একসাথে না ঘুমোনো কিংবা নীলার শরীরে স্পর্শ করতে না দেওয়ার বিষয় আমি কখনো নীলাকে কিছু বলতাম না। আমার মনে বিশ্বাস ছিল ও একদিন রাকিবকে ভুলে আমাকে ভালোবাসবে। সেদিন নীলাকে নিয়ে বসুন্ধরায় শপিং করার জন্য গিয়েছিলাম। নীলার পছন্দ মতো সব কিছু কিনে দেওয়ার পরও দেখি ও অখুশি। অখুশি থাকার কারণ জিজ্ঞেস করতে ও বলল ওকে নাকি রাকিব প্রতি মাসে অন্তত 2 বার করে বসুন্ধরায় শপিংয়ের জন্য নিয়ে আসতো, আর নতুন কোনো মুভি বের হলে আরও বেশিবার রাকিবের সাথে আসা হতো। শপিং শেষে বাসায় ফেরার পথে নীলা নাকি রাকিবকে দেখেছিল। রাকিবের সাথে কথা বলতে না পারার কারণে সে বাসায় ফিরে অনেক কান্না করেছে, এই যেন মরা কান্না। নীলার কান্না সহ্য করতে না পেরে বাংলা সিনেমার দয়ালু নায়কদের মতো আমিও তাকে ওয়াদা করেছি, যেমনই হোক রাকিবকে তার সামনে এনে দাঁড় করাবো। সেদিনের মতো আমার আশ্বাস পেয়ে ওর কান্না থেমেছিল। তাছাড়া ওই ওয়াদার কারণে এখন আমার প্রতি ওর ভালোবাসাটা একটু বেড়েছে। এখন রাকিবের কাছে ও ক্ষমা চাইতে পারলে মনে হয় আমার প্রতি ওর ভালোবাসাটা আরও কয়েক গুণ বাড়বে। আমি রাতে না ঘুমিয়ে যখন মাথার ভেতরে এসব আওড়াচ্ছি, তখন আমার পাশে নীলা ঘুমাচ্ছে। ঘর সম্পূর্ণ অন্ধকার, বাইরে থেকে পূর্ণিমা চাঁদের মৃদু আলো রুমে প্রবেশ করছে। এমন সময় লক্ষ্য করলাম বারান্দা দিয়ে একটা মানুষ আমাদের রুমে প্রবেশ করার চেষ্টা করছে। মনে তো হচ্ছে চোরই হবে, এত রাতে চোর ছাড়া আর কেউ এভাবে রুমে ঢুকতে চাইবে কেন? আর আমি কখনো চোরের চুরি করা দেখিনি, তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজ ঘুমের ভান করে দেখব যে চোর কীভাবে চুরি করে, তারপর চুরি করার শেষ মুহূর্তে গিয়ে হাতে নাতে ধরে ফেলবো। ঘুমের ভান করে চোরের চুরি করা দেখছি, আর চোর তার মোবাইলের লাইট জ্বালিয়ে আরামে চুরি করে যাচ্ছে। নীলা এসব কিছুই টের পাচ্ছে না, টের পাওয়ার কথাও না, আমিও ঘুমিয়ে গেলে টের পেতাম না। তাছাড়া এরকম শিক্ষিত এবং চালাক চোরদের ধরাও মুশকিল। চোরটি চুরি করার শেষে বেরিয়ে যাবে এমন সময় আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে চোরের ঘাড়ে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা ঘুষি মারি। চোর সাথে সাথে শুয়ে পড়ে। ছোটকালে কোনো এক ক্লাসে বিড়াল নামক একটা গল্প পড়েছিলাম, আর সেখানে চোরের চুরি করার কারণ হিসেবে বড়লোকদেরই বেশি দোষ দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে তা মনে হতো না। তাই আমি কৌতূহলী হয়ে আছি এই চোরের চুরি করার কারণ জানার জন্য।
কিছুক্ষণ পর চোরটা ঘাড়ের ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে বসল। ভাই ভাই, আমারে পুলিশে দিয়েন না, আমার একটা সংসার আছে, বউ বাচ্চা আছে, আর কয়েকটা গার্লফ্রেন্ডও আছে, আমি জেলে গেলে ওগুলো না খেয়ে মরবে। সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে? চোর বেটা এই কথায় মাথার উপর দিয়ে গেল। তাই চোরকে প্রশ্ন করলাম, তোর সংসার আছে আবার গার্লফ্রেন্ডও আছে মানে কি? আসলে ভাই, আমার সংসারটা গ্রামে থাকে, একটা বউ আর দুটা বাচ্চা, সেখানে মাসে মাসে টাকা পাঠাতে হয়, আর এখানে কয়েকটা গার্লফ্রেন্ড বানিয়েছি, ওদের পেছনেও অনেক টাকা খরচা করতে হয়। তুই এমনি চুরি ছাড়া আর কি কাজ করিস? একটা ছোটোখাটো জব করি, ওটার টাকা বাড়িতে পাঠাই, আর এসব চুরির টাকা দিয়ে গার্লফ্রেন্ডগুলো পুষি। ও আচ্ছা, এখান থেকে কিছু চুরি করার দরকার নেই, আমি তোরে 2,000 টাকা দিচ্ছি, ওটা নিয়ে যা, আর কোনো দিন এই এলাকায় আসবি না, দেখলে কিন্তু হাত পা ভেঙে গুঁড়ো করে দেব। তারপর চোরটারে 2,000 টাকা দিয়ে বিদায় করি। আসলে আমার মানুষের কষ্ট সহ্য হয় না, তার উপর চোরটা কতগুলো মহৎ কাজ করতে আছে একসাথে। বর্তমান যুগে একটা গার্লফ্রেন্ড পুষলে বাপের পকেট থেকে টাকা চুরি করতে হয়, আর উনি তো কয়েকটা গার্লফ্রেন্ড পুষে সাথে একটা সংসারও চালায়, ওনার চুরি করা যৌতুক। চোরটা জন্য খুব মায়া হলো, এত কিছু হয়ে গেল অথচ নীলার কোনো খবর নেই, ও মরা ঘুম দিচ্ছে। অনেক রাত হয়েছে, নিজেকেও খুব ক্লান্ত লাগছে, তাই নীলার পাশে গিয়ে শুয়ে পড়লাম। সকালে নীলার ডাকে ঘুম ভাঙল, চোখ খুলে দেখি নীলা আমার জন্য চা নিয়ে এসেছে। বিয়ের এতদিন হয়েছে অথচ ও কোনো দিন আমার আগে ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজ ও আমার জন্য সকাল সকাল চা নিয়ে এসেছে। বাহ, মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু না, নীলা আমার হাত ধরে টানাটানি করে আমার ধারণা ভুল প্রমাণ করল। হঠাৎ করে মেঘনা চাইতে বৃষ্টি, কেন কিছুই বুঝে উঠতে পারছি না। এমন সময় নীলা কানের কাছে এসে বলল, আস্তে আস্তে বলতে লাগলো, গত রাতে ওই চোরটায় রাকিব ছিল, রাকিবের কণ্ঠ শুনে আমার ঘুম ভেঙে গিয়েছিল, ভেবেছিলাম ঘুম থেকে উঠে গিয়ে ওকে সরি বলবো, কিন্তু ও সংসারের কথা শুনে সব ইচ্ছা মাটি হয়ে গেছে, বুঝতে পারিনি ও এতদিন আমাকে ঠকিয়েছিল। এতটুকু বলে ও আমার বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না কি বলবো, কিন্তু নিজের মনের ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করছে। বিয়ের 2 মাস পর এই প্রথম বউয়ের স্পর্শ পেলাম, তাও যেমন তেমন নয়, গভীর ভালোবাসার স্পর্শ। এই কারণে ওই চোরটা, সরি চোর না, নীলের এক্স বয়ফ্রেন্ড রাকিবের একটা বড় ধরনের ধন্যবাদ প্রাপ্য। এরপর কোনো দিন ওই চোরের সাথে দেখা হলে বুকে জড়িয়ে ধরব, আপাতত নীলার সাথে সুখে শান্তিতে সংসার করি। গল্পের নাম এক্স বয়ফ্রেন্ড চোর।